আজকে খুবই মজার এবং একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করেছি পুডিং, তবে সেটা তৈরি করেছি পায়েশ দিয়ে। হ্যাঁ, আজকে আমার রেসিপি হচ্ছে পায়েশের পুডিং। দেখা যায় বিভিন্ন অকেশনে পায়েশ রান্না করলে ফ্রিজে অনেকখানি পায়েশই থেকে যায়, সেই পায়েশ দিয়েই কিন্তু আপনারা এই মজাদার পুডিংটা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিচ্ছি পুরো ভিডিওটা। আশা করছি অনেকেরই আজকের এই রেসিপিটা ভালো লাগবে। পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নিব। এজন্য চুলার উপরেই সরাসরি আমি পুডিংয়ের বাটিতেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/4 কাপের মতো চিনি এবং 1/4 কাপের মতো পানি। এই দুটো দিয়েই চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা শুরু হওয়ার সাথে সাথে, মানে একটা পাশ হালকা ব্রাউন হওয়ার সাথে সাথেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে, না হলে এটা কিন্তু হুট করেই পুড়ে যায়। চুলাটা বন্ধ করে এরকম ভিডিওর মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 4-5টা ব্রাউন করে নিলাম। এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ফ্রোজেন পায়েশ। পায়েশটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে নিয়েছি। এটাকে একটা হুইস্ক দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ করে নিচ্ছি। পায়েশে যদি কোনো দারচিনি বা এলাচি থাকে সেটাকে আমি ফেলে নিয়েছি, কিন্তু বাদাম বা কিশমিশ এটাতে আমি রেখে নিয়েছি। নিয়েছি 4টা ডিম। ডিমের সাথে অ্যাড করলাম চিমটি পরিমাণ লবণ। লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে হুইস্ক করে মিশিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে ডিমে যাতে কোনো সাদা অংশ না থাকে। ডিমটা খুব ভালোভাবে ফেটে নিয়ে এই পায়েশের সাথে আমি অ্যাড করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ডিম এবং পায়েশ কিন্তু দুটোই আমি নর্মাল টেম্পারেচারে এনে নিয়েছিলাম। এবারে ডিমের সাথে পায়েশটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পায়েশেও কোনো দলা দলা থাকা যাবে না, দলাটাকে আমি কিন্তু আগেই ভেঙে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো ঘন দুধ এ পর্যায়ে ইউজ করছি না, কারণ পায়েশটাই অনেক দুধ দিয়ে রান্না করা অনেক ঘন ছিল। খুব ভালোভাবে ডিম এবং পায়েশটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ক্যারামেল ছাড়া এক্সট্রা কোনো চিনিও ব্যবহার করছি না। পায়েশটা একটু বেশি থকথকে বলে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো মিল্ক। এই দুধটা দিয়ে পায়েশ এবং ডিমের সাথে আবারও হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল পুডিংয়ের ব্যাটার। অন্যদিকে ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গিয়েছে, তাই পুডিংয়ের ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢেলে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে যাচ্ছি ভাপে সিদ্ধ করতে। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে একটা কাপড় এভাবে ভাঁজ করে দিয়ে সেটার উপরেই আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে নিলাম। কাপড়টা দিলে দেখা যায় যে পাতিল ঠকঠক করে না, এতে করে পুডিংটার নিচ থেকে অনেক স্মুথ থাকে। বাটিটা বসিয়ে এর উপরে একটা পুঁতা বসিয়ে দিলাম, অথবা কোনো ভারী শক্ত জিনিস বসিয়ে দিলেও হবে। এবারে দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুডিং যতখানি অংশ বাটিতে থাকে ঠিক ততখানি অংশ যেন পানিটা ঢেকে থাকে। পর্যাপ্ত পরিমাণ গরম পানি আমি এখানে অ্যাড করছি। আবার পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এতে করে বাটির মধ্যে পানিটা ঢুকে যেতে পারে। জাস্ট পুডিং যতখানি অংশে বাটিতে থাকে ঠিক ততখানি অংশ পানি দিলেই হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে ভাপে সিদ্ধ করে নিচ্ছি প্রায় 40 থেকে 45 মিনিট। ফিরে আসলাম প্রায় 45 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে পুঁতাটা সরিয়ে পুডিংয়ের বাটিটার মুখটা খুলে এবারে চেক করে নিব যে এটা ঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা। একটা টুথপিক গেঁথে চেক করে দেখছি। যদি টুথপিকের গায়ে পুডিং লেগে থাকে তাহলে বুঝতে হবে ভিতরটা কাঁচা আছে, তখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আমার টুথপিকটা একদম ক্লিয়ারই বের হয়েছে, মানে পুডিংটা হয়ে গিয়েছে। ফিরে আসলাম পুডিংটা ঠান্ডা হওয়ার পরে। একটা ছুরি দিয়ে এর চারপাশটা এভাবে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি। পুডিং কিন্তু ফ্রিজে কিছুক্ষণ রেখে বের করে নিলে এটা আনমোল্ড করতে অনেক সুবিধা হয়। চারপাশটা ছাড়িয়ে একটা প্লেট উপরে রেখে এভাবে পুডিংটা আমি আনমোল্ড করলাম। তৈরি হয়ে গেল কিন্তু খুবই মজাদার পায়েশের পুডিং।
একটা ছুরি দিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেচ্ছি। যেহেতু এটা পায়েশের পুডিং, চাল দিয়ে তৈরি করা ছিল পায়েশ, তাই পুডিংটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত শক্তই থাকবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে এটাকে কেটে নিতে পারেন। খুবই মজাদার অভিনব পুডিং, আশা করছি অনেকেরই এই রেসিপিটা ভালো লাগবে। আমি পুডিংয়ের থিকনেসটা একটু দেখাচ্ছি, ভিতরটা কিন্তু ডিম এবং দুধের যে পুডিং বানায় সেটার থেকে একটু হার্ড থাকবে। পরিবেশন করে নিচ্ছে সার্ভিং ডিশে। পুডিংটা দেখতে যেমন চমৎকার হয়েছিল, খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। অনেকে কিন্তু বুঝতেই পারিনি এটা যে পায়েশ দিয়ে তৈরি করা হয়েছিল। আশা করছি আজকের এই ভিডিও রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশান পেয়ে যাবেন। অনেক ধরনের পুডিংয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।